পুলিশের সামনে কি আর ফোন তুলবে? বললাম ছবিটা পাঠাও। পুলিশের ভ্যান দেখবা তো, ছাড়িয়ে চলে যাচ্ছে না তো? না না, পুলিশের পরে মৌসুমি লাইভ করছে মনে হয়। দেখো তো লাইভটা চালু করে, দেখো তো লাইভ চলছে কিনা। এই ব্রিজটা নেই আর বড় ব্রিজ আছে, এটা হবে না? লোকেশন সরাই হাট লেখা আছে, ওই তো সরাই হাট লেখা আছে। ওই গাড়ি দাঁড়িয়ে না নেই, লোকজন থাকবে ওখানে। ওকে ওদের বাড়ি এলাকা থেকে সরিয়ে নিয়ে এলো কেন? তারপরে ঘোরাবো বা দেখি সরাইহাটেই তো আছি, বদলপুর সরাইহাট তো। ও তাহলে ওদিকে যাবো, দাদা ব্যাক করুন ব্যাক করুন, তুমি রাস্তার উপর দাঁড়াও রাস্তার উপর দাঁড়াও। মা সরাইহাট মা দুর্গা ও তো ঠিকই জায়গায় দাঁড়িয়ে আছি। বলছে বাদলপুর না, এই তো ওই তো দাঁড়িয়ে আছি। ঠিক আছে, কি হলো ক্যামেরাটা এখানে চলে এসছো কেন? চি চি চি, আমি যাব না, আমি যাব না ওখানে। ওকে বলো, ওকে ডাকো। না না, কাজ না মাথা। কেন লাইভটা এই লাইভটা দাও, টু পাই তুমি দাঁড়ো। ওই মানে ছেলের বাবা, ছেলের বাবার এক বন্ধু আর কি ডাকলো এদের, তুমি বলছো থানায় গিয়ে কাগজ দেবো, থানায় গিয়ে কাগজ দেবো, আমার থানার কিন্তু কাজই নেই, বারবার বলছি থানার আমার কাজই নেই। আমার কাজ হলো ওদের বাড়ির সামনে, আমার বাড়ির সামনে থেকে ছেলে পালিয়েছে গাড়ি থেকে, আমার বাড়ির সামনে মীমাংসাই বসুক ওদের বাড়ির সামনে। আর যদি ওখানকার লোকাল এই ক্লাব আছে বা কিছু আছে, লোকাল নেতৃত্ব যারা আছে সবাই মিলে সবাইকে সম্মান দিয়ে তোমরা বসো, মিউচা লোক একটা জীবন নিয়ে তো চিঠি মিনি খেলা হবে না। আসেন বসেন, এই জায়গায় বসার জন্যই ব্যবস্থা। Thank you.
ভাই একটু গাড়িতে সাইড করে রাখ। তো এবার এই মতো পরিস্থিতি ছেলেটিকে আমরা আমি চাইছিলাম যে বউ ছেড়ে তা নাই, যেহেতু কেসটা আছে এখান থেকে নিয়ে যাবো। আপনাদের থানায় কালকে আমি যাচ্ছিলাম রাতের বেলা, তখন থানায় গেছিলাম বোঝালাম লাইট দিলে কাছে সব আছে। এবার সে কি করলো, বাড়ির সামনে থেকে তপন থানা ছিল ওখানে, আমি ওখানকার থানার আধিকারিকরা যথেষ্ট হেল্প করেছেন, তারপরে ওদের যেহেতু তপন থানার আন্ডারে পড়ছে বাড়িটা, তো তারপরে আমি ওদের বাড়ি থেকে স্যারটা তারা পেয়েছিলাম, বললো কী করবো, ওরা কী করলো, ও বললো কি আমি আমার স্বামীর সাথেই যাবো। আর বগল দাবা করে হাঁটিয়েছে 7-8 কিলোমিটার, আর আমি রাস্তায় ওই রকম রথের অন্ধকারে 10:11 বাজে আমি কী করে ছেড়ে দিয়ে যাবো। ও আমাকে বললো আপনি যেন ছেড়ে যাবো, আমার স্বামীর সাথে আমরা মরবো বাঁচবো আপনাকে দেখতে হবে, সব ভিডিও স্টেটমেন্ট করে নিলাম। তারপরেও আমি ওর পিট 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 গেলাম যে কী করে আমি একটা মেয়েকে ছেড়ে দিই, যদি মুখে একটা পালিয়ে যায় মেয়েদের আত্মহত্যা করে নাই। সারা রাত 7-8 কিলোমিটার ওদের গাড়ি টিকি টিকি দিয়ে তারপরে আমি ওখানকার থানার যে তপন থানার একজন বৃদ্ধবাবু আছে ওনার সাথে কথা বললাম, বললো দেখুন ম্যাডাম আপনি তো নিজে লাইফ রিস্ক নিচ্ছেনই, কিন্তু আপনারও তো জীবন আছে, এবার আপনি কতগুলো এরমভাবে করবেন, আপনি সেটাকে গাড়িতে তুলুন। এবার স্যার আমি যদি গাড়িতে তুলি তাহলে হয়ে যাবো কিডন্যাপার, মানে আমি তো 14 সাল থেকে এই কাজটা করছি সমাজে অলবারে, আমি সব কিছু রুলসটা জানি। আমি তখন কী করলাম, মেয়েকে বললাম যে তুমি তোমার স্বামীকে গাড়িতে তুলো, ওদের একটা গাড়ি ছিল, ওর মামাকে বললাম আপনি তুলুন, ওর মাকে বললাম, তুলতে যাওয়ার সময় আমি ক্যামেরা করেছি, ওর পেরেছি সেটা জামাটা ছিঁড়ে গেল, ওর ক্যামেরা না থাকলে তো হয়তো বলতো যে আমাকে মারধর করেছি। এবার আমি লাস্টে দেখলাম ওখানকার একটা দুজন ওখানকার যে মানে বাসিন্দা তারা ওরা ছুটে গেল যে কী হয়েছে কী হয়েছে বলে, ওর বাসিন্দা খেপে গেলে তখন কেঁপে মারপিট হবে রাতের অন্ধকারে সিনিকেট হবে, তখন আমি নেমে গেলাম গাড়ি থেকে, নেমে গিয়ে ছেলেটাকে আমি মাথায় হাত বুলিয়ে ভালোবেসে বুঝিয়ে ওকে আমি গাড়িতে তুললাম, চলো বংশের থানায়। প্রথমে ওকে তপন থানায় নিয়ে গেলাম, এবার তোমার থেকে বললো অভিযোগ করবে, আমার ওকে কী অভিযোগ করবে বলি, আমাদের তো বাড়িতে কিছু পরিবেশ এরকম তৈরি হয়নি, সুস্থ হয়ে বেরিয়ে একটা অভিযোগ করা যায়। হ্যাঁ ও চাইছে ওর যাওয়াটা, আমার যাওয়াটা সামনে এসব চাইতে পারো। ১২ জনের নামে কেস হয়েছে আপনার থানায়, আপনি তো এবার ও আমার কাছে গেছিল যে বাবা যাচ্ছে আমার বাড়িতে এবং বলছে যে আমরা থানায় দেখা করার জন্য, রাতের ঘুমটা কি হারাতে চান, এবার পুলিশ ভ্যান বলেছে আমার এই কারণে আসা যেটার জন্য। তো আমি বললাম কি যে তোমরা যে কেসটা কি আছে সমস্ত কাগজপত্র আমার ফাইল কোথায়, তো সমস্ত কাগজপত্র আমি নিলাম, নিয়ে দেখলাম ওখানে ছেলে বাবা কেস করেছে যে মানুষ বিয়ে দেওয়া হয়েছে, টাকার দাবি করছে, আর মেয়েটি আরো অন্যান্য যেটা যেটা হয় আর আমি কাল টাকা পয়সা নিয়েছে, শ্লোতাহানি করেছে তার রিলেটিভরা,
তো স্যার একটা বাড়ির সামনে সিসি ক্যামেরা আছে রাস্তার উপরে বাড়ি ছিল তো আনি করলে ওখানকার লোক ছুটে যাবে না ফার্স্ট এবার আপনি তো ইনভেস্টিগেশন করেননি ইনভেস্টিগেশন করেননি অথচ পুলিশের ভ্যান যাচ্ছে পুলিশ যাবে তো পুলিশে যাওয়াই কাজ আছে ইনভেস্টিগেশন তো করতে হবে আপনি ইনভেস্টিগেশন করার জন্যই যাচ্ছে আপনি আমরা কথা বলতে যাচ্ছি যেতে হবে কোনো কি আছে ওনাদের তো ধরে নিয়ে আসে নাই দেখেছি ডাক্তি বারে 41 এবার বলো কি কি ব্যাপার মামার বাড়িতে পুলিশ গাড়ি নিয়ে গিয়ে ফালতু কথা বলেন আপনি উকিলের পয়সা খাওয়াই কাজ আপনি আমাকে বলেন আপনাকে কিছু থানার অফিসার বলেছে আপনার ফালতু অভিযোগ দিচ্ছেন কেন থানার যাওয়াই কাজ আছে থানা ইনভেস্টিগেশন করতে যাচ্ছে থানা কি আছে আপনাকে ধরে নিয়ে আসে অ্যারেস্ট করেছে কি বলেনি তো আজকেও তো চাইলে আপনি আসামি আছেন চাইলে অ্যারেস্ট করতে পারি এখন করেছে কি করিনি কারণ আমরা জানি ঘটনাটা সাজানো আছে ঘটনাটা কিন্তু আমাদের উই হ্যাভ টু ভেরিফাই দ্যাট আমাদের কাছে অত সময় নেই ইন্ডিভিজুয়ালি ম্যাডাম সকাল থেকে পড়ে আছেন আমার কাছে অত সময় নেই ঠিক আছে আমার একটা অফিসারকে ডিটেল করা আছে তার দশটা ডিউটি আছে তার পাখি কোনো হয়তো সময় চলে যাচ্ছে একটু বলুন আসতে বা কিছু কী যেভাবে বলেছে যখন আপনাকে গিয়ে একটা কথা বলবে যখন আমি 5 নম্বর লোকে গিয়ে আপনার কাছে কথাটা আসবে তখন তার একদম ইয়ে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এটাই মানুষের প্রকৃতি তাই বলছি আপনি আছেন আয়োগের সঙ্গে আপনাকে যদি ডাকা হয়ে থাকে নিশ্চয়ই তার কোনো কারণ আছে আয়োগ তো আপনি মহিলাকে ভাবে ডাকতে হবে না একজন মহিলাকে আমাকে ডাকে মামাকে বাড়িতে গাড়ি কেন চুরি করছেন আপনি না না এটা আমাদের আন্ডারেজের কেন চুরি করছেন আপনি কে আছেন আপনার যদি কোনো অভিযোগ থাকে সামাজিক সমস্যা আছে আমি সঞ্জয়কে বলবো এগুলোর ব্যাপারে খুব বেশি মাথা ঘামে খুব একটা লাভ নেই এটা ওনাদের স্বামী স্ত্রীর ব্যাপার এখানে মাঝখানে একটা কিছু ঘটনা ঘটে যাবে আপনারাও মাঝখান থেকে একটা বিপদে পড়ে যাবে ঠিক আছে আমি আপনাকে চিনি বলেই বলছি তো আপনার কথা হলো হচ্ছে এটা স্বামী স্ত্রীর ব্যাপার তো যদি আপনারা বসাতে পারেন ঠিক আছে ম্যাডাম আছেন ম্যাডাম তো খুব ওয়েল নোন পার্সোনালিটি আছেন উনি যদি বসে এটা মিটিয়ে দিতে পারেন ওয়েল নোন আমরা থানায়ও এটার মধ্যে মিউচুয়ালের কোনো গল্প নাই বা ইয়ে নাই আমরা কমপ্লেন আসবে মামলা করতে পারি বা এনকোয়ারি করে দেখতে পারি ঠিক আছে তার বাইরে আমি কিছু করতে পারবো না এখন কে মিউচুয়াল করলো কে মিউচুয়াল করলো না ম্যাডাম আপনার যে সামাজিক সমস্যা বা ফ্যামিলিগত সমস্যা আছে সেটার মধ্যে আপনি থানায় কমপ্লেন করতে পারেন কোর্টে কমপ্লেন করতে পারেন লফুলি আমি আপনাকে এসে যাবো কিন্তু আপনার আপনার প্রতি মানসিকভাবে আপনার আপনার প্রতি সমর্থন থাকলেও আমি আমার লফুলি কোনো কিছু আমি করতে পারবো না আমার চেয়ারের সমস্যা আছে তা আমি কি হচ্ছে হাত ধরে টেনে আনে তাকে থাকতে হবে এই জিনিসটা আমার পক্ষে সম্ভব না আপনি যেটা চাইছেন যে জোর করে মিলিয়ে দাও বা আমি ওখানে ঢুকে যাবো ওরকম করে হবে না আপনি রাত্রি 3টার সময় এসে আমার বাড়ির সামনে বসে বলে কি তার মানেটা কি দাঁড়াচ্ছে তার মানে কি আছে তার মানে আপনাকে ও আপনাকে তো বুঝতে হবে অ্যাজিউম করতে বিজুম করতে জিনিসটা আইদার আপনি আইনের আশ্রয় নেন অথবা আপনি ছেড়ে দিন ব্যাপারটাকে কারণ জোর করে কেউ আমার বিশেষ যদি আমার সাথে থাকতে না চায় বা ম্যাডাম যদি ম্যাডামের হাজবেন্ডের সাথে থাকতে না চায় ম্যাডাম যত বড়ই লোক হোক তোমার হাজবেন্ডকে আটকে রাখতে পারবে পারবেন এটা এটা একটা লফুল কনক্লুশন না এটা একটা সামাজিক ব্যাপার এটা ও থাকবে না আপনি কেস করবেন দুদিন পরে অ্যারেস্ট হবে দুদিন পরে বেল পেয়ে যাবে চলে যাবে আমার কাছে কিছু করার নেই আপনারাও মামলা করেছে ওর পক্ষে মামলা করেছে করেছে মামলা আমাদের দিয়েছে মামলা করে দিয়েছে কিন্তু আমি চাই আপনারা সমস্যা করে ভালো করে থাকো কিন্তু আমার চাওয়া না চাওয়ার উপর তো কিছু হয় না তাই না আমাদের আমার কথা হলো হচ্ছে আপনারা লজিক্যালি কোনো জায়গায় যদি মিলিত হয়ে আপনারা নিজের হাত মানে আমার মনে হয় হাজবেন্ড ওয়াইফ প্রবলেমটা থার্ড পার্টি সমাধান করতে পারেন নিজে নিজেই এটা যদি বসে আপনারা করতে পারেন কেউ যদি আপনার অ্যারেঞ্জ করে দিতে পারেন ম্যাডাম যদি অ্যারেঞ্জ করে দিতে পারেন বা রঞ্জিত আকল এ কেউ আছে আপনারা বসেন শর্ট আউট করেন বলুন যদি পুলিশের যদি কোনো ইয়ে থাকে আমাকে বলবেন আমি চলতে আমি যেটা তোমায় কাল থেকে বোঝাচ্ছি ওই জন্য তো বললাম আমার থানায় কাজ নেই
এই তো বলে দিলাম থানায় গেলে তো বলতে শেষ ওনাদের কাজ নেই ওনাদের তো চেয়ার আছে সামাজিকভাবে করতে হবে আমি যদি বারবার টুকেই বলেছি দাদা সামাজিক লড়াই আছে তাই তো সেটা আমাকে কালকে আর একটা কেস আছে আবার কি কেস করব আর আমি মিথ্যে করে কি কেস করব মিথ্যে করে কেস করে ধোপে বসে 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 গল্প এই চেয়ারগুলো এটা ব্যালেন্স গুলো ঠিক করে দিতে দুই পক্ষ এক জায়গায় বসো বসে তোমার এই সংকটটা হবে না বোন আমি কালকে বলে দিয়েছি জানিয়ে দিয়েছি একটা স্পার স্পার কিছু করে নাও দাদা হ্যালো হ্যালো বসে দাঁড়াও এইভাবে দেখলে আমি তো বলেই যাব फोन দুই পক্ষকে বলি তোমার কি চাইছো ঠিক আছে কোথায় তোমাদের প্রবলেম সবাই মিলে শুনে এটা ক্যামেরার মাধ্যমে যেটা ভালো হয় সেটা করে দিতে হবে আপনারা যদি 10 মিনিট বসেন 10 মিনিট না আমি কালকে যে রাত 5 দিন এই রুমে ঢুকতে পারি আজকে যদি কোনো সমস্যা না আসে তাহলে আপনাদের না করে দিই না করে দিই আপনারা চেষ্টা করার পর তো আমার কল করে দিবেন।